আমার ঘরে আমার স্কুলে তোমাদের সুস্বাগতম আমি মোহাম্মদ আব্দুল জলিল আজকে তোমাদের এই কোরিত ক্লাসটি পরিচালনা করব। সরল সমীকরণ তো আমরা দেখি আজকে আমাদের এই অধ্যায়ের শিক্ষণ ফলটা আর কি এই অধ্যায় শেখার পরে তোমরা সমীকরণের পক্ষান্তর বিধি বর্জনবিধি আর গুণন বিধি প্রতিসাম্যবিধি ব্যাখ্যা করতে পারবে সমীকরণের বিধিসমূহ প্রয়োগ করে সমীকরণের সমাধান করতে পারবে সরল সমীকরণ গঠন ও সমাধান করতে পারবে আমরা এখানে বেসিক কিছু রুল দেখছি আর কি দেখো যোগের ও গুণের বিনিময় বিধি বিনিময় বিধিটা হলো যেমন তুমি টু প্লাস থ্রি ইজ ইকাল টু থ্রি প্লাস টু লেখা যায় এটাকে বলা হয় যোগের গুণন বিধি যোগের বিনিময় বিধি যেমন এর যে কোনো মানের জন্য আমরা বলতে পারি এ প্লাস বি ইজ ইকাল টু বি প্লাস এ এবং গুণের বিনিময় বিধি হলো বি ইজ ইকাল টু বি এ যেমন তুমি ফাইভ ইন্টু ফোর এটাকে লিখতে পারো ইজিকুয়াল টু ফোর ইন্টু ফাইভ আমরা গুণের বন্টন বিধি একটু দেখছি আর কি গুণের বন্টন বিধি হলো এবিসির যে কোনো মানের জন্য এ ইন্টু বি প্লাস সি ইজিক টু এবি প্লাস বিসি লেখা যায় এবং বি প্লাস সি ইন্টু এ এটাকে আমরা লিখতে পারি বি এ প্লাস সি এটাকে বলা হয় গুণের বন্টন বিধি আরেকটা নিয়ম দেখি যে একই সংখ্যা উভয় পক্ষের সাথে যোগ অথবা বিয়োগ করা যায় সমীকরণে তুমি যে কোনো সময়ই একই সংখ্যা সেম নাম্বার তুমি উভয় সাইডে যোগ করতে পারবে অথবা বিয়োগ করতে পারবে যেমন এক্স ফাইভ আছে আমরা এখান থেকে এক্স মাইনাস ফাইভ প্লাস ফাইভ লিখতে পারি যেমন এখানে দেখো এক্স মাইনাস ফাইভ প্লাস অর্থাৎ ফাইভ আমরা উভয় পক্ষকে যোগ করেছি ইজিক টু এটা এখান থেকে ফাইভ ফাইভ কাটা দেয় আমরা এক্স লিখতে পারি আমরা শুধু বোঝাচ্ছি যে কোন সংখ্যাটা একই সংখ্যা উভয় পক্ষে যোগ বা বিয়োগ করা যায় যেমন এখানে আছে আমাদের ফোর এক্স ইজুকাল টু থ্রি এক্স প্লাস সেভেন এটাকে আমরা কী লিখতে পারবো আর কি আমরা এখান থেকে থ্রি এক্সটাকে বিয়োগ করলাম দুই সাইড থেকে আর কি তাহলে কী দাঁড়াচ্ছে ফোর এক্স মাইনাস থ্রি এক্স ইজুকাল টু থ্রি এক্স প্লাস সেভেন মাইনাস থ্রি এক্স অর্থাৎ দুই পক্ষ উভয় পক্ষ থেকেই আমরা থ্রি এক্সটাকে সাবট্রাক্ট করেছি আর কি তো সেক্ষেত্রে আমরা ফোর এক্স মাইনাস থ্রি এক্সকে আমরা এক্স লিখতে পারি আর রাইট হ্যান্ড সাইডে তোমাদের থ্রি এক্স থ্রি এক্স কাটা যাচ্ছে শুধুমাত্র সেভেন থাকছে তাহলে আমরা কি জানলাম যে একই সংখ্যা উভয় পক্ষের সাথে যোগ অথবা বিয়োগ করা যায় এবং এর আগে দেখেছি যে যোগের এবং গুণের বিনিময় বিধি বা বন্টন বিধি এরপরে দেখো আমাদের উভয় পক্ষকে একই সংখ্যা দ্বারা গুণ করা যায় দুটো সাইডকে আমরা একই নাম্বার দিয়ে গুণ করতে পারবো যেমন মনে করা আছে এক্স বাই টু ইজ টু ফাইভ আছে তাহলে সেই ক্ষেত্রে আমরা উভয় পক্ষকে যদি দুই দ্বারা গুণ করি তাহলে রাশিটা কি দাঁড়াচ্ছে এক্স বাই টু ইন্টু টু ইজ ইকাল টু ফাইভ ইন্টু টু অর্থাৎ বোথ সাইডসে আমরা টু দ্বারা গুণ করেছি বা মাল্টিপ্লাই করেছি এখান থেকে দেখো লেফট সাইডে টু টু কাটা যাচ্ছে তাহলে থাকছে কি আমাদের এক্স ইজ টু টেন অর্থাৎ উভয় পক্ষকে বোথ সাইডসকে আমরা একই সংখ্যা দ্বারা মাল্টিপ্লাই করতে পারি পাঁচ নম্বর নিয়ম দেখছ আমরা উভয় পক্ষকে একই সংখ্যা দ্বারা ভাগ করা যায় দুই সাইডকে আমরা একই নাম্বার দ্বারা ভাগ করতে পারবো সেটা কি হচ্ছে আমাদের যেমন ফোর ইন্টু টু এক্স ক্লাস ওয়ান টু ফোর ইন্টু এক্স ক্লাস ওয়ান আছে এখানে দুই সাইডকেই আমরা ফোর দ্বারা ডিভিশন করতে পারবো যদি আমরা ডিভিশন করি তাহলে কী দাঁড়াচ্ছে দেখো ফোর ইন্টু টু এক্স ক্লাস ওয়ান বাই ফোর ইজ এক্স ক্লাস ওয়ান বাই ফোর অর্থাৎ বোথ সাইডসকেই আমরা ফোর দ্বারা ডিভিশন করেছি তাহলে দেখো এখানে ফোর এবং ফোর কাটা যাবে থাকবে কি আমাদের টু এক্স ক্লাস ওয়ান সেটা আমরা লিখছি আর কি টু এক্স ক্লাস ওয়ান তাহলে আমরা এখানে অলমোস্ট চারটা নিয়ম আমরা শিখছি আর কি যে উভয় পক্ষকে একই সংখ্যা যোগ করা যায় উভয় পক্ষ থেকে উভয় পক্ষ থেকে একই সংখ্যা বিয়োগ করা যায় উভয় পক্ষকে একই সংখ্যা দ্বারা গুণ করা যায় এবং উভয় পক্ষকে একই সংখ্যা দ্বারা ভাগ করা যায় এরপরে আমরা দেখি তোমাদের বজ্রগুণন বিধি আর কি আর গুণন বিধি বলা হয় ইংলিশে বলা হয় ক্রস মাল্টিপ্লিকেশন আমরা বজ্রগুণন বিধি হলো যেমন টু এক্স ক্লাস ওয়ান বাই টু এক্স ওয়ান বাই ফোর আছে তাহলে এটাকে আমরা লিখতে পারবো আর কি

মাল্টিপ্লাই করার পরে আমরা সমাধান করতে পারি বা করে নিলেও হবে আমরা এক্সারসাইজ সেভেন পয়েন্ট ওয়ান এই টাইপের কিছু সলিউশন দেখতেছি আর কি দেখো প্রথমে আমরা আসি তিন নাম্বার অঙ্ক সমাধান করো ফাইভ এক্স মাইনাস থ্রি ইজ ইকাল টু টু এক্স ক্লাস থ্রি এটা তোমাদের বইয়ের সেভেন পয়েন্ট ওয়ানের থ্রি নাম্বার কোশ্চেন তাহলে দেখো এটা আমরা কী করবো ফাইভ এক্স মাইনাস থ্রি ইজ ইকাল টু টু এক্স ক্লাস থ্রি আছে আমরা পক্ষান্তর বিধি দেখেছি আর কি আমরা এক্সকে একই সাইডে নেব আর কি এক্সকে যদি আমরা একই সাইডে নেই তাহলে কী দাঁড়াচ্ছে ফাইভ এক্স মাইনাস টু এক্স আর যেগুলা কনস্ট্যান্ট নাম্বার আছে সেটাকে রাইট হ্যান্ড সাইডে নিয়ে গেছি আর কি এটাকে লেফট হ্যান্ড সাইড বলা হবে আর ওই পাশে রাইট হ্যান্ড সাইড তাহলে কি দাঁড়াচ্ছে আমাদের ফাইভ এক্স মাইনাস টু এক্স ইজকাল টু হবে কত থ্রি থ্রি প্লাস থ্রি এখন ফাইভ এক্স থেকে যদি তুমি টু এক্স সাবট্রাক্ট করো তাহলে কী দাঁড়াচ্ছে ফাইভ এক্স মাইনাস টু এক্স কত হবে এটা হবে থ্রি এক্স আর থ্রি প্লাস থ্রিকে যদি আমরা অ্যাড করি তাহলে এটা দাঁড়াবে সিক্স তা এটা কী হচ্ছে তাহলে আমাদের এটা হচ্ছে সে থ্রি এক্স টু আসতেছে আমাদের কত সিক্স এখন দেখো থ্রি এখানে কি লেফট সাইডে কী আছে মাল্টিপ্লিকেশন আছে এটা যদি আমরা রাইট হ্যান্ড সাইডে নিই তাহলে মাল্টিপ্লেকেশান থাকলে রাইট হ্যান্ড সাইডে যখন আমরা যাবে এটা ডিভিশন হয়ে যাবে আর কি তাহলে থ্রি এক্স যদি সিক্স হয় তাহলে আমাদের এক্সের মানটা কী আসতেছে দেখো এক্স হচ্ছে সিক্স বাই থ্রি অর্থাৎ থ্রি লেফট সাইডে ছিল আমাদের মাল্টিপ্লিকেশন যখন এটা রাইট সাইডে চেঞ্জ হচ্ছে তখন এটা ডিভিশন হয়ে যাচ্ছে তাহলে কে থ্রি দ্বারা ডিভিশন করলে আমাদের কত হবে সিক্স বাই থ্রি ইজুকাল টু টু তাহলে সো সো এক্সের মান আসতেছে আমাদের কত টু আসতেছে তো এখান থেকে আমরা লিখতে পারি নির্ণয়ের সমাধান এক্স ইজ ইকাল টু টু এরপর দেখো আমরা সেভেন ওয়াই মাইনাস ফাইভ এখান থেকে তোমাদের আগে যে অঙ্কগুলো ছিল এক থেকে সাত পর্যন্ত একই নিয়ম আমরা আট নম্বর অঙ্ক আলাদা নিয়ম আছে আট নম্বর অঙ্ক আসতেছি সেভেন ওয়াই মাইনাস ফাইভ ইজুকাল টু হলো কত আমাদের ওয়াই মাইনাস ওয়ান তাহলে আমাদের কী দাঁড়াচ্ছে এখানে আমরা যদি এটা সমাধান করি তাহলে সেভেন ওয়াই মাইনাস ফাইভ ইজুকল টু ওয়াই মাইনাস ওয়ান এই কোশ্চেনটা আমরা লিখে নিয়েছি তাহলে আমরা একই নিয়মে আমরা কী করবো সেভেন ওয়াই ওয়াইগুলো এক সাইড করবো অর্থাৎ ওয়াইগুলো আমরা সবগুলা লেফট হ্যান্ড সাইড নেবো আর যেগুলো কনস্ট্যান্ট নাম্বার আছে সেগুলো সবগুলো রাইট হ্যান্ড সাইড নেব এখন দেখো লেফট হ্যান্ড সাইডে আছে সেভেন ওয়াই রাইট হ্যান্ড সাইডে আছে একটা ওয়াই তাহলে সেভেন ওয়াই ওই রাইট হ্যান্ড সাইডের ওয়াই যদি আমরা লেফট হ্যান্ড সাইডে আনতে চাই তাহলে কী হবে এখানে সেভেন ওয়াই মাইনাস ওয়াই হবে এবং মাইনাস ফাইভকে আমরা যদি রাইট হ্যান্ড সাইডে নিই তাহলে হবে মাইনাস ওয়ান প্লাস ফাইভ তাহলে এখন সেভেন ওয়াই থেকে যদি আমরা ওয়াই সাবট্রাক্ট করি তাহলে কত থাকবে সেভেন ওয়াই ওয়াই মানে একটা অ্যাকচুয়ালি একটা ওয়াই ওয়ান ওয়াই কোনো ডিজিটাল কোনো ভ্যারিয়েবলের আগে যদি কোনো নাম্বার না থাকে তাহলে ওটা আমরা ওয়ান বিবেচনা করবো তাহলে সেভেন ওয়াই মাইনাস ওয়াই ইজুকাল হচ্ছে কত মাইনাস ওয়ান প্লাস ফাইভ যেহেতু আমাদের লেফট হ্যান্ড সাইডে মাইনাস ফাইভ ছিল রাইট হ্যান্ড সাইডে চলে গেছে এটা এটা এই জন্য প্লাস ফাইভ হয়ে গেছে তাহলে এখন আমাদের সেভেন ওয়াই থেকে যদি আমরা ওয়াই সাবট্র্যাক্ট করি তাহলে কী দাঁড়াচ্ছে সেভেন ওয়াই মাইনাস ওয়াই মাইনস হল সিক্স ওয়াই তাহলে সিক্স ওয়াই আর মাইনাস ওয়ান প্লাস ফাইভ হবে কত ফোর আমরা লিখলাম সিক্স ওয়াই ইজ ইকাল টু ফোর এখন দেখো লেফট হ্যান্ড সাইডে সিক্স এটা মাল্টিপ্লিকেশন আছে। যখন এটা রাইট হ্যান্ড সাইডে আমরা ট্রান্সফার করব তখন মাল্টিপ্লিকেশন থাকলে রাইট হ্যান্ড সাইডে গেলে কী হবে ডিভিশন হবে তাহলে এর মান আমাদের কী আসতেছে ওয়াই ইজকাল টু ফোর বাই সিক্স ফোর বাই সিক্স আমরা কাটাকাটি করতে পারি টু দ্বারা কাটতে পারি দুই দুগুণে চার আর তিন দুগুণে ছয় হয় আর কি তাহলে এটা যদি কাটাকাটি করি তাহলে ওয়াইয়ের মান আসতেছে কত টু বাই থ্রি অর্থাৎ এখানে আমাদের ওয়াই হচ্ছে টু বাই থ্রি তাহলে নির্ণয়ের সমাধান হচ্ছে আমাদের কত ওয়াই ইজ ইকল টু টু বাই থ্রি আমরা ছয় নম্বর অঙ্কে আসতেছি দেখো ছয় নম্বর অঙ্কে কোশ্চেন ছিল প্রথম দুই নম্বর অঙ্কে আমরা করেছি এক্স ভ্যারিয়েবল দিয়ে এবং চার নম্বর অঙ্ক করেছি ওয়াই ভেরিয়েবল দিয়ে ছয় নম্বর অঙ্কটা আসতেছে আমাদের জেড ভেরিয়েবল দিয়ে এখানে আসছে আমাদের থার্টিন জেড মাইনাস ফাইভ ইজ টু থ্রি মাইনাস টু জেড একই নিয়ম আমরা করবো কী করছি দেখো জেডগুলোকে আমরা লেফট হ্যান্ড সাইড নেবো তাহলে এটা লিখতে পারি আমরা কি আমাদের কোশ্চেনটা লিখে নিচ্ছি থার্ডিন জেড মাইনাস ফাইভ ইজিক টু থ্রি মাইনাস টু জেড আমরা জেড যদি আমরা এক সাইডে নেই তাহলে কী আসবে আমাদের থার্টিন জেড প্লাস টু জেড ইজিক টু আসবে থ্রি প্লাস ফাইভ কারণ মাইনাস টু জেড যখন লেফট সাইডে আসবে তখন হবে প্লাস টু জেড আর মাইনাস ফাইভ যখন রাইট সাইডে যাবে তখন হবে প্লাস ফাইভ আমরা জানি যে সাইন সংখ্যার আগে যে সাইন থাকবে সাইড চেঞ্জ করলে ওই সাইন চেঞ্জ হয়ে যায় তাহলে এটা আসতে থার্ড ইন জেড প্লাস টু জেড ইজ ইকাল টু থ্রি প্লাস ফাইভ তাহলে থার্ড ইন জেড প্লাস টু জেড এ দুটো যদি আমরা অ্যাড করি তেরোটা জেড প্লাস দুইটা জেড এটা মেলা হচ্ছে ফিফটিন জেড তাহলে ফিফটিন জেড আর থ্রি প্লাস ফাইভ যদি অ্যাড করি তাহলে এটা আসবে এইট তাহলে আমাদের ইকুয়েশানটা দাঁড়াচ্ছে কি ফিফটিন জেড ইজ ইকাল টু এইট এখন দেখো লেফট হ্যান্ড সাইড ফিফটিন আছে আমাদের কি মাল্টিপ্লিকেশান তাহলে যখন এটা রাইট হ্যান্ড সাইডে আমাদের ট্রান্সফার হবে তাহলে এটা কী হয়ে যাবে ডিভিশন হয়ে যাবে তাহলে সেক্ষেত্রে জেটের মান আসতেছে আমাদের কত এইট বাই ফিফটিন তাহলে নির্ণয়ের সমাধানটা হচ্ছে কি আমাদের জেড ইজ ইকাল টু এইট বাই ফিফটিন আমরা আট নম্বর অঙ্কে আসতেছি এরবার তোমাদের সব ইভেন্ট নাম্বার অঙ্কগুলো করে দিয়েছি আমরা দেখো আজকে কি এখানে আমাদের জেড বাই টু প্লাস ওয়ান ইজ ইকাল টু থ্রি এখানে দেখো জেড বাই টু বা প্লাস ওয়ান এখানে তুমি এলসিএম করে অঙ্কটা করতে পারবা টু হবে লসাগু করে করতে পারবে আর কি টু হবে লসাগু অথবা তুমি ওয়ানটাকে সাইড চেঞ্জ করে দিতে পারো আমরা ওয়ানটাকে সাইড চেঞ্জ করে অঙ্কটা করেছি দেখো আমরা কী করেছি কোশ্চেনটা ছিল জেড বাই টু প্লাস ওয়ান ইজ টু থ্রি ওয়ানটাকে আমরা লেফট সাইড থেকে রাইট সাইড নিয়েছি তা লেফট সাইড থেকে তো রাইট সাইডে নেই এখানে আসে প্লাস ওয়ান রাইট সাইডে গেলে অবশ্যই এটা কী হবে মাইনাস ওয়ান তাহলে আমাদের আসতেছে জেড বাই টু ইজ টু থ্রি মাইনাস ওয়ান থ্রি থেকে ওয়ান যদি আমরা সাবট্রাক্ট করি তাহলে হবে কত টু তার মানে হবে জেড বাই টু 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 এখন দেখো আমাদের টু রাইট হ্যান্ড সাইডে আছে এর নিচে কোনো নাম্বার নাই অথবা আমরা এটাও কনসিডার করতে পারি যে টু এই লেফট সাইডে যে টু আছে এটা কি আছে আমাদের ডিভিশন হিসাবে আছে জেড ডিভাইডেড বাই টু এটা যখন রাইট হ্যান্ড সাইডে যাবে তখন এটা কী হয়ে যাবে মাল্টিপ্লিকেশন হয়ে যাবে অর্থাৎ বোধ আমরা উভয় পক্ষকে দু টু দ্বারা মাল্টিপ্লাই করে নেব তাহলে কী দাঁড়াচ্ছে আমাদের ইকুয়েশানটা জেড ইজ ইকাল টু আসতেছে আমাদের টু ইন্টু টু অর্থাৎ জেড হবে কি আমাদের জেটের মান হচ্ছে ফোর তাহলে নির্ণয় সমাধান হচ্ছে আমাদের কত জেড ইজ ইকাল টু ফোর এবার দশ নম্বর অঙ্ক আমরা দেখছি দেখো কোশ্চেনটা আছে আমাদের ওয়াই বাই টু মাইনাস ওয়াই বাই থ্রি ইজ ইকাল টু ওয়াই বাই ফাইভ মাইনাস ওয়ান বাই সিক্স এখন দেখো সবগুলো ওয়াই আছে ভ্যারিয়েবল হলো ওয়াই এখানে আমাদের ওয়াইয়ের মান বের করতে হবে তাহলে কী করছি আমরা কোশ্চেনটা লিখে নিয়েছি ওয়াই বাই টু মাইনাস ওয়াই বাই থ্রি ইজ ইকাল টু ওয়াই বাই ফাইভ মাইনাস ওয়ান বাই সিক্স এরপরে আমরা যে কাজটা করছি সেটা হলো ওয়াইগুলা সব লেফট হ্যান্ড সাইডে নিয়েছি দেখো ওয়াই বাই টু মাইনাস ওয়াই বাই থ্রি রাইট হ্যান্ড সাইডে কী ছিল ওয়াই বাই ফাইভ ওয়াই বাই ফাইভ এর আগে কি সাইন ছিল অনেকেই পরেরটা সাইন চিন্তা করে সব সময় সাইন চিন্তা করবে আগেরটা ওয়াই বাই ফাইভের আগে ফ্লাস ছিল এটা যখন লেফট হ্যান্ড সাইডে আছে এটা মাইনাস হয়ে গেছে আর কি তাহলে কী দাঁড়াচ্ছে কোয়েশানটা ওয়াই বাই টু মাইনাস ওয়াই বাই থ্রি মাইনাস ওয়াই বাই ফাইভ ইজুকাল টু মাইনাস ওয়ান বাই সিক্স এখন আমরা লসাগো করবো টু থ্রি ফাইভ এই তিনটা টার্মের লসাগো কী হচ্ছে আমাদের তিনটা টার্মের লসাগো হবে টু থ্রি টু থ্রি ইন্টু থ্রি ইন্টু ফাইভ করলেই হবে আর কি এটা থার্টি আসবে লসাগোটা লশাগোটা আমরা থার্টি লিখে দিয়েছি দেখো থার্টি লেখার পরে থার্টিকে আমরা টু দ্বারা ডিভিশন করি এই থার্টিকে যদি আমরা টু দ্বারা ডিভিশন করি তাহলে থার্টি বাই টু কত হয় ফিফটিন ফিফটিন ইন্টু ওয়াই থার্টিকে এবার থ্রি দ্বারা ডিভিশন করেছি থার্টি বাই থ্রি ইজুকাল টু হয় টেন টেন ইন্টু ওয়াই টেন ওয়াই থার্টি ডিভাইডেড বাই ফাইভ করেছি এটা হয় সিক্স সিক্স ইন্টু ওয়াই ইজুকাল টু সিক্স ওয়াই তা এটা দাঁড়াচ্ছে ফিফটিন ওয়াই মাইনাস টেন ওয়াই মাইনাস সিক্স ওয়াই এজুকল টু মাইনাস ওয়ান বাই সিক্স এখন দেখো ফিফটিন ওয়াই মাইনাস টেন ওয়াই এটাকে আমরা ফাইভ ওয়াই মাইনাস সিক্স ওয়াই লিখতে পারি আর কি তাহলে আসতে আসছে আমাদের এখানে মাইনাস ওয়াই অর্থাৎ উপরের সবগুলো নাম্বার আমরা অ্যাডিশন সাবট্রাকশন করেছি ফিফটিন ওয়াই থেকে টেন ওয়াই গেলে কত থাকবে ফাইভ ওয়াই ফাইভ ওয়াই মাইনাস সিক্স ওয়াই মানে মাইনাস ওয়ান ওয়াই ওয়ানটা লিখতে হয় না আর কি এই জন্য মাইনাস ওয়াই হচ্ছে মাইনাস ওয়াই বাই থার্টি এজুকাল টু মাইনাস ওয়ান বাই সিক্স এখন আমাদের কি হচ্ছে আমরা এবার দেখো আমরা একটা প্রথমে শিখে আসছিলাম যে বজ্রগুণন পদ্ধতি বা আর গুণন পদ্ধতি এই আর গুণন পদ্ধতি যে আসে সে আর গুণন পদ্ধতির মাধ্যমে যদি আমরা যাই তাহলে এটা কী আসবে দেখো মাইনাস ওয়াই ইন্টু সিক্স আসবে মাইনাস ওয়ান ইন্টু থার্টি অর্থাৎ এখানে আমাদের ওয়াইয়ের সাথে সিক্স মাল্টিপ্লাই করেছি আর থার্টির সাথে ওয়ান মাল্টিপ্লাই করে দিয়েছি এটাকে আমরা আর গুণন পদ্ধতি বা গুণন পদ্ধতি বা ক্রস মাল্টিপ্লিকেশন ম্যাথড বলা হয় তাহলে আমরা কি করেছি এখানে এসে গুণন পদ্ধতি বা আর গুণন পদ্ধতি অ্যাপ্লাই করেছি এটা হলো মাইনাস ওয়াইয়ের সাথে আমরা সিক্স মাল্টিপ্লাই করেছি এবং মাইনাস ওয়ানের সাথে থার্টি মাল্টিপ্লাই করেছি মাল্টিপ্লাই করার পরে আমাদের রেজাল্টটা কী দাঁড়াচ্ছে দেখো মাইনাস মাইনাস এবার দুই সাইড থেকে কেটে দেওয়া যায় অর্থাৎ উভয় পক্ষকে যদি আমরা মাইনাস দ্বারা মাল্টিপ্লাই করি তাহলে এটা পজিটিভ হয়ে যায় আর কি অর্থাৎ প্লাস হয়ে যায় তাহলে সেই ক্ষেত্রে সিক্স ওয়াই আসতেছে আমাদের কত থার্টি সিক্স ওয়াই যদি আমাদের থার্টি হয় তাহলে ওয়াইয়ের মান কত আসবে ওয়াই হবে থার্টি বাই সিক্স তার মানে ওয়াই আসতেছে আমাদের ফাইভ তাহলে নিয়ে নেওয়ার সমাধান হবে ওয়াই ইজ ইজুকাল টু ফাইভ তাহলে আমরা কী কাজটা করছি প্রথমেই প্রথমে আমাদের কোশ্চেনটা ছিল ওয়াই বাই টু মাইনাস ওয়াই বাই থ্রি ইজুকাল টু ওয়াই বাই ফাইভ মাইনাস ওয়ান বাই সিক্স ওয়াইগুলোকে আমরা সব লেফট সাইডে নিয়ে আসছি লেফট সাইডে নিয়ে আসার পরে আমরা এলসিএম করেছি এলসিএম করে এলসিয়াম মিন্স লসাগো করেছি লসাগো করে আমরা উপরের নাম্বারগুলো যোগ বিয়োগ করে আমরা পেয়েছি মাইনাস ওয়াই বাই থার্টি টু মাইনাস ওয়ান বাই সিক্স এরপরে মাইনাস মাইনাস দুই সাইডে কেটে দিলাম কেটে দেওয়ার পরে এটাকে গুণন করেছি গুণন করে আমাদের ওয়াইয়ের মান বের করেছি আর কি তো এই এখান থেকেই আমাদের নির্ণয় সমাধান ইজুকুল টু আসতেছে ওয়াইজুকাল টু ফাইভ আমরা আজকে টু ফোর সিক্স এইট টেন এই পাঁচটা অঙ্ক করলাম এই পাঁচটা অঙ্ক আমি তোমাদের আবার হোমওয়ার্কও দিয়ে দিচ্ছি তোমরা হোমওয়ার্কগুলো একটু লিখে নাও তোমরা এক্সারসাইজ সেভেন পয়েন্ট ওয়ান থেকে ওয়ান থ্রি ফাইভ সেভেন নাইন এই পাঁচটা অঙ্কই করবে প্রত্যেকটা অঙ্ক আমি তোমাদের জোর সংখ্যাগুলো করে দিয়েছি দুই চার ছয় আট দশ আর তোমরা করবে এক তিন পাঁচ সাত নয় প্রত্যেকটার সাথে প্রত্যেকটা মিল আসে আশা করি তোমরা আমার ক্লাসটা বুঝে থাকলে এই অঙ্ক কোনো সমস্যার সম্মুখীন হবে না বন্ধুরা তোমরা যদি আমার এই ক্লাসটা পুনরায় দেখতে চাও তাহলে আমার ঘরে আমার স্কুলের ফেসবুক পেজ অথবা ইউটিউব চ্যানেলে পুনরায় এই ক্লাসটা দেখতে পারবে তোমাদের যদি কোনো মতামত থাকে তাহলে তোমাদের সুচিন্তিত মতামত আমাদের ইমেল অ্যাড্রেসে অথবা ফেসবুক পেজে কমেন্টসের মাধ্যমেও জানাতে পারবে তোমরা ঘরে থাকবে ঘরে বসে পড়াশোনা করবে সরকারি নির্দেশনা মেনে চলবে ভালো থাকবে সুস্থ থাকবে স্টে সেফ স্টে ওয়েল ধন্যবাদ